দলীয় কর্মকাণ্ড নানা পরিকল্পনা আর রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে আলাপচারিতায় কাকরাইলের এই প্রিয় প্রাঙ্গণ মুখর ছিল, যার পদচারণায় সেখানেই তার কফিনবন্দি নিথর দেহ। শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় জমান জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এমন একজন মানুষ ছিলেন, ওনার কথা শোনার পরে আমার দম বন্ধ হয়ে আসছে। বাংলাদেশের যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে তার অগ্রণী ভূমিকা পালন করেছেন। জনাব জিয়াউদ্দিন আহমদ বাবলু আজকে সকাল 9:12 সময় ইন্তেকাল করেছেন। বর্ণাঢ্য রাজনীতির অতীত যার ছিল, বর্তমান যার ছিল, ঐক্যের রাজনীতি, দেশ গড়ার রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু দীর্ঘদিন ধরেই অ্যাজমা, হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গেল মাসের 6 সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবিড হাসপাতালে ভর্তি হন তিনি। করোনায় তার ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় শারীরিক অবস্থার অবনতি হলে শ্যামলীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন। দাফন হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। আপনারা সবাই ওনাকে ওনার জন্য দোয়া করবেন। উনি পোস্ট কোভিড কমপ্লিকেশনেই ভুগছিলেন, যেটা হলো আমরা বলি পোস্ট কোভিড ফাইব্রোসিস। লাংটা আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছিলো, এই কারণে ওনার অক্সিজেনেশন মেনটেন হচ্ছিলো না খুব ভালো। পরবর্তীতে এই লাঙের উপরে আরেকটা ইনফেকশন হয়ে যাওয়ার কারণে বেসিক্যালি ওনার পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হয়ে যায়। জাতীয় পার্টির দুইবারের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছাত্র জীবনে ছিলেন তুখোর ছাত্রনেতা, ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ডাকসুর নির্বাচিত জিএস। সাবেক সেনাশাসক হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে তিনি বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1954 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউদ্দিন বাবলু। নিজের জন্মস্থান চট্টগ্রাম 7 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।